তখন টক ঝাল করে মনে করুন আপনারা শাস্ত্রের গান শুনলেন, এবার বলটা একটু টক ঝাল করে হবে, বুঝতে পারছেন, মিষ্টি মিষ্টি করে হবে, আমার মায়েরা একটু ভালো লাগবে, আমার বাবাদেরও ভালো লাগবে, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তাদেরও ভালো লাগবে। কেন জানেন? কারণ বলে রে গানে আছে মজা, যেমন ছেলে রে হাতে জিবে গজা, বলে রে গানে মেয়েদের মজা হয় বাপের বাড়ি গেলে, ছেলেদের মজা হয় স্কুল বন্ধ হলে, আর জামাই বাবুদের মজা থাকে ছোট ছোট শালি পেলে, নাকি বলছেন? দেবতার মধ্যে কালি, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, নাকি বলছেন? এই চারটে জিনিস না থাকলে ভালো লাগবে না। সেই জন্য কি বা হবে বলের পালা, করুন একটু যুক্তি শলা, কি বা হবে বলের পালা, এই দুলালদা বাজা, টাকা লব না, কি বা হবে বলের পালা, ও গো করুন একটু যুক্তি শলা, হতে চলেছে আজকের মেলা, সেটার মন হয় ছালা পালা, আমাদের মন হলো শীতে কালা, বলুন বলের আলোচনা। আচ্ছা আপনারা বলুন বাবা গো, রাতের বল রাতেই হোক, নাকি বলছেন? হবে তো না, জামাই শ্বশুর হবে কোনটা? হা করে বসে থাকুন না, বলুন, টাইম চলে যাচ্ছে, শ্বশুর জামাই করি, নাকি বলছেন? করবো শ্বশুর জামাই? এরা তো কিছু বলে না, মুখে তালা দিয়েছে নাকি রে? খোলো খোলো দরজা খোলো, আমি তোমায় বাসি ভালো, খোলো খোলো দরজা খোলো, আমি বাসি ভালো, অধিনিশি হয়ে গেল, আর অধিনিশি হয়ে গেল, যে কারণে আমার আশা হলো, খোলো তুমি দরজা খোলো, লম্বয়ারি সহে না, ও বলছে খোলো খোলো দরজা খোলো, দরজা খোলো, আখি মেলো, আমি তোমার আপন লোক হলাম, ভালো ভালো ভালো, তোমায় নাই কোচে না, নাই কো জানা, এই এই দাদা আমার দিকে তাকাও, ও গো নাই কোচে না, নাই কো জানা, তুমি আমার হলে আছে, নাই কোচে সাল থেকে আমার কবি গানের চলার পথ শুরু, এর আগে বাবা কোনোদিন শালুগ্রাম আসি না, আজকে এলাম কেন? আসতে বলেছিলেন বলে তো, আমি তোমার ভালোবাসা প্রতিদিন করি যাওয়ায় আসা, আমি তোমার ভালোবাসা প্রতিদিন করি যাওয়ায় আসা, ধরেছে আমার প্রেমের নেশা, বোঝো তুমি মনের ভাষা, যে কারণে হলো আশা, খেলবো আজ প্রেমের পাশা, দেরি তুমি করো না। বাবারে বাবারে বাবারে, ভালোবাসা ভালোবাসা তাই তোমার আশা, দেরি তুমি করো না, কথা শোনো খাসা, শোনো আমার যে জন ভালোবাসা, তার কথা ছিল না আজকে আশা, বলি কথা আজকে খাসা, আসবে কেমন করে না। আচ্ছা ভালোবাসা কারে কয়, ভালোবাসা কি ভোলার হয়? বলা যায় না, কি বা দিন কি বা রাত, মানে না কেসি কি বাসা, তাহলে হলো কি, ছিলাম যখন আমার ঘরে, তোমার কথা মনে পড়ে, আমি ছিলাম যখন আমার ঘরে, তোমার কথা মনে পড়ে, তাই রাজবাদ হতা
যাওয়ার পরে এলাম আমি ঘর ছেড়ে, ঝুরঝুর করে বৃষ্টি পরে ভিজে গেলাম এই শরীরে, হিসাব তুমি করো না কানের শেষে। বাবারে বাবারে বাবারে, এত কথা বলছে, আহা, আমার যেজন ভালোবাসা না তার গলা স্বরটা অনেক কোকিল কণ্ঠ। বলো কেন তোমার গলা ধরা, কেন তোমার গলা ধরা, চেতাই যেন বুড়ো ভেড়া, আমার ফেসে বসে ধসে গিয়েছে না, কিসের জন্য গলা ধরে গেল? তা আমাকে বলছে বুড়ো ভেড়া থাকবে, আমি যদি ভেড়া হই তাহলে ও পাশাপাশি স্ত্রীলিঙ্গে কি হবে গো? আমি ভেড়া তুমি ভেড়ু, করি মোরা ধরা ধরি, আমি ভেড়া তুমি ভেড়ি, এখন রাত্রি হলো ভারী, টুকুর টুকুর ছোটছে বাড়ি, সেই কারণে গলা যাই ধরি, তোমার কাছে প্রকাশ করি, হিসাব করে দেখো না কানের শেষে। ও মা, তোমরা যদি পালিয়ে যাও না তাহলে বল বন্ধ করে দেবো, একদম সত্যি কথা বলছি, যদি পালাও তাহলে বলটা গিয়ে কি হবে, বেকার নাকি বলছেন? মেয়ে ছেলেরা কি ঘুমবো ঘুমবো করে আগে ধৈর্য মানছে না নাকি? আমি সাত রাত ঘুমাই নাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে কি বলবো ও মা, অনেক তো কাজ আছে, রাতের বেলা তো ধান সিদ্ধ করবে না, একটু ধৈর্য ধরে বসার 15 মিনিট, বুঝতে পেরেছো? তাইলে হয়ে গিয়েছে। ওরে বাবা রে বাবা রে, ভালোবাসা যদি বলো না সত্য প্রমাণ করো বলো না, সত্যি কথা বলো খাসা, আমার ভালোবাসা তুমি বলো না, ওরে আসলে কথা আমায় বলো না, বলছে ভালোবাসা যদি আছে কিছু প্রমাণ দাও, আমার হাতে আইনটি আছে তোমার নামে লেখা, তাতে আমার লেখাই আছে চিন্তা মনি হাই, আমার ভালোবাসা বলে বাবু গো মিথ্যা বলি নাই, বলছে তোমার হাতে একটা দাওয়া আমার অঙ্গরি আছে, সেই অঙ্গরিতে চিন্তা নাম লেখা আছে, এ কথা মানব না, আমার গ্রামেতে স্বর্ণকারে আছে মহাশয়, এই গ্রামে একটা স্বর্ণকার দাদা আছে, ওই দেখো বসে আছে, ওই দেখো, ওরে হয়তো নজর করিয়াই আমার দেখেছেন গো, আপনাদের জানাই আমাদের ম্যানেজার দাদা, বুঝতে পারছেন? ওরে তার মধ্যে নাম লেখা দেখেছে গো ফাঁকে, সেই বোধহয় সুযোগ বুঝে এসেছে আমার কাছে। ওঠে বাপু, হ্যাঁ কি ভাগ্যে স্বর্ণকারকে পেয়েছে, আর বলছে স্বর্ণকার ওই সোনার আংটিতে নামটা লিখে দিয়েছে। আচ্ছা, স্বর্ণকার হাতের আংটিতে নাম লিখেছে, আর একটা জায়গায় কি ও কোনোদিন চোখে দেখেছে? দেখেন, তুমি যদি দেখে থাকে স্বর্ণকারকে জিজ্ঞাসা করবে, বলবো তোমার ওর উদ্দেশ্যে দিল রয়েছে, আমার সেটা জানা আছে, তোমারই ওর উদ্দেশ্যে দিল রয়েছে, আমার সেটা জানা আছে, কথায় আমার নই কমিছে, দেখো আছে কি না আছে, চোখে তুমি দেখো না কানের শেষে। আমি ছোট ছেলাম ল্যাংট হইয়ে, সত্যি কথা বলছি মিথ্যা কথা বলছি না, আমি ছোট ছেলাম ল্যাংট হইয়ে যখন খেলা করে বেড়াইতাম, জানি আমার মা জননী দরদিনী
জ্ঞানী জানেন মহা জ্ঞানী কি কইতো জানেন কলতলাতে স্নান করতে নিয়ে গেছে হাই ওরে সেই ফাঁকে ওই দিকে গিয়েছে আপনাদের জানাই ওরে নজর করিয়ে দেখেছে হাই রে বড়ি হাই সেই সূর্যকে ধরে বাবা চলে এলো নিশ্চয় তাই বলছে তোমার গোপন অঙ্গে আছে তিল শোনো কথা কানে বাবা বা ওরে তাই তো এসেছি আমি অতি বোঝ আপনারা স্নান করতে যান কাপড় চোপড় পুজিয়ে আর ও রাস্তার ধারে কলে স্নান করতে যাই কাপড় চোপড় ছেঁচে বলছে সেইটাই বোধহয় লক্ষ্য করে আমি 8 বছর বয়স থাকাতে ল্যান্ড হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি বুঝতে পারছেন আচ্ছা ব্যাপারটা কি দেখুন দেখি শাক দিয়ে মাছ ঢাকার কথা আচ্ছা আমি প্রতিদিন আসি দরজা ঠেলতে হয় না বাসে এসে দাঁড়াই আর ও আমার গায়ের গন্ধ পেয়েই দরজা খুলে দেয় কিন্তু আজ অনুনয় বিনয় করার পরেও দরজা খুলছে না কেন এই রোগে কেউ কি পড়িয়াছেন জানেন জানেন না কেন খুলছে না জানেন আমার মনে হয় আমি আসার আগে আমার মতো অন্য কাউকেও ভালোবাসে আমি আসার আগে সে ঢুকে পড়িয়েছে আজ দরজা খুলে ধলা পড়ে যাবে তাই দরজা খুলছে না আমার মনে হয় কি তোমার ঘরে আছে অন্য শালা ঘরে আছো তাহার কলমে ঘরে ঘরে আছে কোন শালা আমায় দিয়েছো ঝালা পালা এদিকে ধরেছো গলা বুঝতে পেরেছি শালা একজন আছে ঢুকে নাকি বলছেন তবে সহজ আমি দরজা খুলবো না সত্যি কথা প্রমাণ নেবো তারপরে বলতে পারি তবে খুলবো বেশ ঘরে আছে এক শালা হাই মরি হাই এক শালাই আছে বাবা গো মিথ্যা বলি নাই এক শালা আছে আমার ঘরে সেটা কোন শালা শালগ্রাম শিলা সেটা নারায়ণ শালা হলো যেদিন আমার ঠাকুরের বাবা মারা গেল আমি আপনাদের বলছি আমি একটা ব্রাহ্মণের ছেলেকে খুব ভালোবাসি বুঝতে পারছেন ঠাকুর মশাই নাম তার মঙ্গল ঠাকুর বলতে নাই কথা কখনো বলি নাই কসুর তারে বড় ভালোবাসি তার বাবা মারা গেল কি বলিব জানেন মহারানী তার বাবা মারা গেল যেদিন ঠাকুর চলে যায় আমার মনে দুঃখ হয় আমি বললাম শোনো ঠাকুর তুমি তোমায় মরণে জীবনে ভালোবেসেছি তোমায় ছাড়া কেমন করে থাকবো বলো আমি চিন্তা সেদিন আমি কি বলেছিলাম কি তোমার হাতে দিলাম আমি জগৎপতি শোনো শোনো আমার গতি তোমার হাতে দিলাম জগৎপতি তাহারে হবে তোমার প্রতি বিদায় নেব এই রাতি করি তোমায় এই মিনতি মনে করে দেখো না গানের শেষে তুমি বলেছিলে ঠিকই বলেছিলে একটা শালা দিয়ে গিয়েছে কিন্তু সেটা হচ্ছে স্বয়ং ভগবান অর্থাৎ শালগ্রাম শিলা সেই নারায়ণ শিলা আমাকে বলো চিন্তা যে কটা দিন আমি আসতে পারবো না তুমি এই জগৎপতির সেবা দেবে আমার কথা মনে করবে একে নিয়ে তুমি ভুলে থাকবে আমি বললাম ঠাকুর আমি জীবনে যারে বেসেছি ভালো তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা তোমার কথা আর এই রাতের বেলায় এক মিলছে না কেন জানো কেন আমি ভুল করেছি তোমায় ভালোবেসে আমি তোমায় ভালোবেসে যদি তুমি আমাকে ভালোবেসে ভুল করেছ আমি কষ্ট দিই নাই তবে বলো বলো ও গো ঠাকুর করি নিবেদন রাজ
চিন্তামণি ঘর রজনী, শোনো শোনো চিন্তামণি, এখন হলো ঘর রজনী, তোমার প্রেমে পাগল আমি, একবার ওটার পরে তোমার কথা মনে পড়ে, ঘর ছেড়ে এলাম আমি এই না নদীর তীরে, রাত বারোটার পরে নৌকা নাই নাবিক নাই, বিপদে পড়ে সাহাই, ভাদ্র মাসের ভরা নদী উথাল পাথাল বই, কেমন করে এবার হতে ও পারেতে যাব আমি, কোথায় পাবো আমি পাবের তরণী, হয়ে নিরুপাই জলে যখন ঝাঁপ দিতে যাই, ওরে এমন সময় একটা আমি ভেড়া দেখতে পাই, বেশ আমার এক দাদা ভাই, আজ আসলে লোক এমদাস করেছে আত্মপ্রকাশ, আজ দুইজনকে করেছে টাকা দান, টাকা দানি করে রেখেছে ভালোবাসার মান, ওরে ভাদ্র মাসের ভরা নদী উদাল পাতাল বই, আমি হইলাম নিরুপাই, কেমন করে নদী পার হওয়া যায়, রাত বারোটায় নৌকা নাই নাবিক নাই, হইয়ে নিরুপাই, এমন সময় জলে সাবি যেই দিতে যাই, এমন সময় একটা ভেলা ভাসতে ছিল জলে আমি দেখতে পাই, সেই ভেলাটাকে আমি হাতে ধরে এলাম নদী পার হইয়ে জানাই তোমার কাছে খুঁজে, সেই ভেলা দেখেছি নদীর তীরে ওই না বটের তলে, ও বাবারে বাবারে বাবারে, আমার বাড়ি আসতে গেলে নদী পার হইতে হবে, বলছে আমি ভেলা ধরে এসেছি দড়ি ধরে এসেছি, আমার উঁচু পাঁচিল সদর দরজায় খিল, কিন্তু কেমন করে ঢুকে পড়েছে হয়েছে মুশকিল, আমি বাড়ি চারিদিকে ওরে দীর্ঘ পাঁচিল রয়, বিরাট পাঁচিল দেখেছো কত বড় ঘেরা, বাড়ি চারিদিকে দীর্ঘ পাঁচিল রয়, খিড়কি দরজা বন্ধ হয়ে আছে, কেমন করে এলেই আমার কাছে তুমি বলো তো আমায়, তুমি ঠিক বলেছো মনের কথা, এখন হলো একবারটা তোমার চোখে পেলাম ব্যথা, তোমার বাড়ির চারিদিকে দীর্ঘ পাঁচিল, পাঁচিল দেখে আমার চক্ষু হলো স্থির, আমি করি কি উপায়, কেমন করে অন্দরে মহলে পৌঁছাই, অবাক হয়ে চারিদিকে ঘুরিতে লাগিলাম, ঘুরিতে ঘুরিতে আমি ঈশান কোণে গেলাম, একটা দড়ি ছুঁতে ছিল চোখে দেখতে পাই, এই কথা যখন আমি বলিতে লাগিলাম, ঠাকুর বলে শোনো চিন্তা গো তোমারে জানাইলাম, তোমার উঁচু পাঁচিল আছে দরজায় খিল খোলা নাই, একটা দড়ি আছে জানি, ওরে সেই দড়ি এসে আমি হেলাম চিন্তা বলি, তবে বেশ বলেছো ভাবের কথা তোমারে জানাই, তবে দরজা খানা খুলে দিলাম মিথ্যা বলি নাই, এ তো সত্যি কথা, এ তো অন্য কেউ নয়, এ তো আমার সেই মঙ্গল ঠাকুর, আমি যাকে ভালোবাসি, রাত বারোটার পরে ঝমঝম করে বৃষ্টি ঝরে, কড়কড় করে মেঘ ডাকছে বাজ পড়ছে, এত দুর্যোগে আমার কাছে এসেছে ঠাকুর, চলো চলো কোথায় আছে দড়ি খানা জানি, এবার নজর করে দেখাইবে তুমি, যাব দেখো মাই, চলো চলো চিন্তা তুমি কোথায় আছে দড়ি, ঈশান কোণে ঝুলছে দেখো ওই তো নয়ন ভরি, সর্বনাশ ঠাকুর যাবে তুমি দড়ি ভাবো গো, এ তো দড়ি ভেবে দেখো মনে, ওরে আমার বচনে নারীর জন্য জীবন ছড়িয়ে যেত যতনে, তুমি ভুল করেছো, আজ তোরি গানে যাকে ধরেছি আমি, বিষধর সর্প হয় দংশন করলে মারা যেতাম প্রাণে, আমি গো নিশ্চয় কত বড় তোমায় ভালোবাসি গো, নিয়ে যাও প্রমাণ জীবন মরণ করে আমি তোমার কাছে এলাম, আমাকে তুমি সর্ব জ্ঞানে দড়ি ভেবে তুমি আমাকে ভালোবেসে নদী পেরিয়ে এসেছো ঠাকুর, চলো চলো দুইজনাতে নদীর ধারে যাব, ওরে কোথায় রেখেছো ভেলা খানা গো আমায় তুমি ভাবো, আজ তুমি আমি দুজন মিলে অন্ধকারে প্রদীপ জ্বেলে অবশেষে পৌঁছাইলাম ওই না নদীর কূলে, শোনো চিন্তা হাই আমি সবার মাঝে ভাবের কথা গো তোমারে জানাই, যারে তুমি ভালো আহা আছে যারে তুমি ভাবো ভেলা সে তো ভেলা নয়, এই যে একটা পচা মরা তোমারে জানাই, তাই তোমার গায়ে দুর্গন্ধ বের হয় জানি, তাই বলি শোনো ঠাকুর তুমি গুণ মনে, আজ যেমন মরা ধরে পারে হয়ে এলে তাই তোমার কাছে কি বলছি শোনো আমার কথার মূলে, আমি আর ভালোবাসবো না
আর কাছে ডাকবো না, যাও না চলে বিদায় দিলাম তোমায় চোখে জলে, বিদায় দিলাম তোমায় চোখে জলে, প্রেমের গুরু তোমার কথাই যাত্রা পথ হোকি আমার শুরু, তবে যেদিন তুমি যুগল রূপে দর্শন করিবে আমায় যেন সাথে নিও জানাই কথা, তবে আজ তোমায় দিলাম কথা দিও না আমায় ব্যথা, আজ যাবই আমি স্বয়ং গোবিন্দ আছো যথাই ওরে আমার মন চলো মধুর বৃন্দাবনে, বৃন্দাবনের পথে আমি যাই নেমে যাই, কত দূরে হইতে আমি কত দূর খাই, যেতে যেতে অবশেষে পূর্বদিকের সূর্য আমার পশ্চিমে ঢলালো, পৃথিবীর মুখে বাবা আধারে নেমে এলো, অন্ধকারে ঘনিয়ে আসিল যখন, আজ এই বাড়ির ভিতর আমার হইল মন, আজকের নিশি আমি কোথায় কাটাব, মনে মনে এমন সময় চিন্তা করি তব, এমন সময় এক রমণী করছি কাকে জল নিয়ে যাই, করো ধরে সেই রমণীর সামনে আমি গাই, আমাদের কবি মানে তিনজন নাই, অনেকের জন্য আমি বণিকের স্ত্রী সেজে যাই, ঠাকুর মশাই আমার ঘরে ছুটতে ছুটতে এলো, আমাকে দেখে চিন্তা বাবা মনে যে করিল, আমি বললাম ঠাকুর গো শোনো কথা কানে, আমায় ভাবো তুমি চিন্তা গো যতনে, তবে কিসের জন্য কোন কারণে এলে চলে বলো, ওরে আমার কথাই একটুখানি বলো কথাগুলো, আজি শোনো শোনো ও রমণী তোমার কাছে বলি আমি, ভালোবেসেছিলাম তারই নাম চিন্তামণি, সেই চিন্তার কথাই আমায় তোমায় দেখে মনে পড়ে গেল, মনে আমার কাম অঙ্গচর চরিত হলো, সেই চিন্তা ভেবে তোমার গায়ে আমি হাত দিতে যাই, আজ বলো বলো ও রমণে কি হবে এরপরে উপায়, তবে আজকে তুমি আমায় যখন চিন্তা ভেবে নিলে বলে এক রাত্রি সহবাস করতে চাই আমি তোমার জানাই কথার মূলে, তখন তার স্বামীকে বলে শোনো মোর বাণী, এই দেহটা করিলাম দান তোমায় আমি, স্বামী আমার অনুমতি দিল সুন্দরভাবে একটা শয্যা সাজালো, সেই কারণে যখন আমার চলে গেলাম হাই ও বাবারে আপনারা জানেন মহাশয়, সেই দিনই যখন আমার মিলন দিতে গেল চতুর্ভুজ রূপ আমার দেখিবারে পেল, মহামায়ার ছাড়া তখন আবির্ভূত হয়, সেই সময়ে ওই ঠাকুর বলে মহাশয় মা জননী দরদিনী তোমারে জানাই, নয়ন আমার বেইমান হলো মিথ্যা বলি নাই, তোমার মাথায় কুড়ি আজ আছেই ওরে জানি, বেলকুড়ির কাঠায় আজ সতক জননী, সেই বেলকুড়ির কাঠা আজ দিতে হবে, কি করিলাম আপনাদের কাছে জানাই তবে, এবার বেলকুড়ির কাঠা তুলে দিলে আমার হাতে আঘাত করিলাম আমি দুটি চোখেতে, দুই চোখে আঘাত আমি যেই করিলাম অন্ধ হয়ে আমি রাস্তায় নামিলাম, চোখে রক্ত ছটছট করে পড়ে রাস্তার পরে, কেমন করে যাবই আমি ওই না মধুপুরে, শোনো শোনো ও জননী করি নিবেদন, হাত ধরে রাস্তায় নামিয়ে দাও এখন, হাত ধরে রাস্তায় নামাইয়া দেয় অন্ধ হয়ে মধুপুরে আমি যাবো হাই, কত দূরে হইতে আমি গেলাম কত দূর, অন্তত আমি ভগবানের পুজোতে ঠাকুর যেতে যেতে সামনে একটা কূপ পড়ে যাই, অন্ধ হয়ে গভীর কূপে আমি পড়ে যাই, অন্ধ হয়ে গভীর কূপে যখন পড়ে গেলাম রক্ষা করো ওহে ভগবান, এই বলিয়া নররূপী নারায়ণে বালক রূপে ধারণ করিয়া হাই রে মরি হাই সম্মুখে দাঁড়াইল, আপনাদের জানাই কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, ওরে মকরন্দ বন্ধ তখন নাসি কাতে শুনি অমনি আমার পদধুলি বুলিয়ে যে দিল বালক রূপে আমার বৃন্দাবনে দিল, সেই সময়ে দেখিবারে পেল ওরে হাই ওই দেখো মধুর বৃন্দাবনে সেটাই রয়, এবার ওই বালক চোখেই আমার হাত বুলিয়ে দিল, অন্ধ চক্ষু আমার ভালো হয়ে গেল, অন্ধ চক্ষু ভালো হলো এলাম বৃন্দাবন, আজ যুগল মিলন ঠাকুর আমি করবো দর্শন, যুগল মিলনে আজ দেখা দাও আমায়, সেই আশা নিয়ে আমি এসেছি শোনাও গোবিন্দ গোসাই, যুগলে দাঁড়াইতে হবে সেই মনে কি পরে তোমার শোনো, আজ ঠাকুর ষোলোই আনা আজ তোমার চিন্তামণি বামেতে আরে তারে তারে আনো তুমি, সেই সময়ে চিন্তামণি খবর পেয়ে গেল অমনি আমার বামেতে গিয়ে দাঁড়িয়ে পড়লো, যুগলে যুগলে আমরা দাঁড়িয়ে যে যাই অমনি আমার অষ্টসখী জানেন মহাশয়,
যেতে হবে জানেন মহাশয়। ও মধুর বৃন্দাবনে কি আনন্দ হো শ্যামের বাহাবে রাইদা